देशे करोनाय आरो 7 जनेर मृत्यु हयेছে एकदिने 23,435টি नमूना परीक्षाय शनाक्त 1,140 जन शनाक्तेर हार 4.86 এই পর্যন্ত করোনায় মারা গেছেন 28,097 জন মোট শনাক্ত 15,89,947 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 196 জন আর এই পর্যন্ত মোট সুস্থ 15,50,364 জন সুস্থতার হার 97.51 মৃত্যুর হার 1.77 এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনাল। ডাক্তার ইকবাল আর্সেনাল আপনাকে স্বাগত জানাচ্ছি। মন্ত্রিপরিষদ সচিব আজকে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছে, টিকা ছাড়া 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না, বাণিজ্য মেলা চলছে, বইমেলা সামনে, সেখানে যেতে 2 ডোজ টিকার সনদ লাগবে, হোটেল রেস্টুরেন্ট শপিং মলে প্রবেশ করতে সনদ লাগবে, বিমান ট্রেনের টিকিটে টিকার সনদ লাগবে। আপনি কি মনে করেন এই যে সিদ্ধান্তগুলি কতখানি সঠিক কিংবা সঠিক পথে রয়েছে কিনা আমরা সামনের যে ওমিক্রনের আশঙ্কা করছি সেই পরিস্থিতিতে? জি ধন্যবাদ। না, আমি মনে করি যে আপনার আজকের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো যুগোপযোগী এবং আমি মনে করি অতীব প্রয়োজনীয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি সিদ্ধান্ত হয় কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের জায়গাটা আপনার দুর্বলতা আমরা পরিলক্ষিত করি। আর একটি বিষয় হচ্ছে যে দায়িত্বশীল যারা, সেই দায়িত্বশীলদের দায়িত্বশীল আচরণ আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে রাজনৈতিক সমাবেশ, আমরা দেখতে পাই সামাজিক সমাবেশ, আমরা দেখতে পাই যে আপনার সরকারি পর্যায়েও যে আপনার ছোটখাটো সমাবেশ এবং আপনার বিশেষ করে রাজনৈতিক সমাবেশ বা সামাজিক সমাবেশগুলোতে আমরা মাস্কের একদমই ব্যবহার আমরা দেখি না। আসলে এটা আমরা অতি নিকট অতীতেই আমরা দেখতে পেয়েছি কিছু রাজনৈতিক কর্মসূচি, যদি আমরা মানে আপনার মনে করতে পারি। তো বিষয়টা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত ভালো, কিন্তু কথা হচ্ছে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারে আসলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাস্তবায়নের যে চ্যালেঞ্জের কথা আপনি উল্লেখ করলেন, গত 2 দফার যে করোনার ধাক্কা সেখান থেকে আসলে আমরা কতখানি শিখলাম সেটি একটি প্রশ্ন। আর সমন্বয়হীনতার প্রসঙ্গ আপনারাই বারবার তোলেন, সিদ্ধান্ত এবং বাস্তবায়ন মাঠ পর্যায়ে এবং সাধারণ মানুষের সচেতনতা জায়গাটিতে, সেই চ্যালেঞ্জ কি এবার আমরা পার হতে পারবো কিনা, আমাদের সেই শিক্ষাটি হয়েছে কিনা জাতিগতভাবে? দেখুন যে আসলে শিক্ষা তো মানে আপনার হচ্ছে যে আমরা নেই। আসলে মানে আমরা দুভাবে শিখি, তার মধ্যে একটা হচ্ছে ঠেকে শেখা, মানে আমরা আসলে কোভিডের বিষয়টা ঠেকে শিখেছি এবং শিখেছি, কিন্তু সেই শেখাটা যদি আমরা কাজে না লাগাই তাহলে সে শেখার কোনো আসলে আপনার আমি মনে করি যে কোনো ইয়ে নাই, মানে আপনার ইতিবাচক কোনো ফল নেই। তো বিষয়টা হচ্ছে যে আপনার আমি মনে করি যে দায়িত্বশীল যারা, তারা দায়িত্বশীল আচরণ যদি করেন তাহলে কিন্তু আমার মনে অনেকখানি হবে। আরেকটি বিষয় যেটা আপনার আজকে মন্ত্রিপরিষদের সচিব মহোদয় যেটা বলেছেন, 12 থেকে 18 বছরের শিশু যারা আছেন তাদের আপনার টিকা না গ্রহণ করলে তারা স্কুলে যেতে পারবেন না। তবে সেখানে আমি মনে করি যে সরকারের দায়িত্ব আছে যে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত শিশুদেরকে টিকা দেবার যে ব্যবস্থাপনাটা তৈরি করা, যে তারা আপনার স্কুলগুলোতে যে আপনার করতে পারেন বা আপনার যে কলকারখানা যেগুলো আছে আপনার অতীতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেই কলকারখানাগুলোতে যদি তারা যে দিয়ে আপনার হচ্ছে যে অন্তত কলকারখানার মানুষগুলো স্কুলে ছাত্রছাত্রীদেরকে যদি সম্পূর্ণ টিকার আওতায় আনা যায় তাহলে আমরা অনেকখানি ঝুঁকিমুক্ত হতে পারবো। জি, সবশেষে আপনার পরামর্শ জানতে চাই, ঠিক এখন যে পরিস্থিতি সামনে যে আশঙ্কা করা হচ্ছে সেই ক্ষেত্রে একজন চিকিৎসক এবং চিকিৎসক নেতা হিসেবে। জি, সেটা হচ্ছে যে আমি মনে করি যে সিদ্ধান্ত যেগুলো সরকার নিয়েছেন সেগুলো সঠিক এবং আপনার উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যে কোনো জায়গায় আপনার যারা প্রবেশ করবেন বা যারা থাকবেন সময় কাটাবেন তাদেরকে সেখানে আপনার এই টিকার সনদ তাদেরকে নিয়ে আপনার থাকতে হবে এবং সেখানে এই সমস্ত জায়গাগুলোতে আপনি টিকার সনদ যথাযথভাবে পরীক্ষা করবার যে ব্যবস্থা বা নিশ্চিত করার ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আমি মনে করি তাহলে পরেই যে আপনার আমি মনে করি যে আমরা সংক্রমণ অনেকখানি প্রতিরোধ করতে সক্ষম হব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আরসলান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।